নবীর প্রেম হলো আগে দুনিয়া পরে, নবীর প্রেম হলো আগে সন্তান পরে, নবীর প্রেম হলো আগে মা বাবা পরে, দুনিয়া নবী হইলো আগে দুনিয়ার সম্পত্তি হইলো পরে। নবীর জন্য সব সাইরা দিতে পারবো কিন্তু আমার নবীরে ছাড়তে পারবো না। নবী কি আগে কোই কারবার নেহি, নবী কি আগে কোই জিন্দেগি নেহি, নবী কি আগে কোই মা বাপ নেহি, নবী কি আগে দুনিয়া নেহি, নবীর মহব্বত সবার আগে, নবীর মহব্বত যেখানে থাকবে দুনিয়া তুচ্ছ, নবীর মহব্বত শ্রেষ্ঠ। আমরা সবাই যেখানে নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে জীবন দিয়ে দিব কিন্তু ইমাম দিব না। প্রয়োজনে গুস্তাখি রাসূলের সঙ্গে জিহাদ হবে, সংগ্রাম হবে, প্রতিবাদ হবে, ঠিক কিনা বলে। হায় রে এই মানুষগুলো কেন চোখের পানি বাড়ায় কান্দে নবী গো ইয়া রাসূলুল্লাহ করা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিব আল্লাহ উনজিস মা কলানা। নবী গো আমরার কথা শুনেন, নবী গো আমরার একটু দেখেন। যুবক বাইরে আমার কি দিয়ে আওয়াজ বুঝাইতাম বুঝে আসে না রে। আমার নবী কে উম্মত সালাত সালাত সালাত, তাইলে বোঝা গেল নবী শেষ বেলায় বলছে সালাত কেন। আমার নবী কই বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি, এক নম্বর শাস্তি হলো কবরের দুই পাশের মাটি দুই প্রান্তে যাবে, দুই পাশ থেকে ঈশায়া মন ধরে তোমার চাপা মারবে, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে রে বন্ধু। আল্লাহর হাবিব বললেন আয়েশা শরীরটা বড় খারাপ লাগতেছে, আয়েশা মিসবাকটা দো। হাই রে আমি কোথায় যাইতেছি নিশ্চয় টের পাইতেছি, আয়েশা কয় আমার নবী মিসবাক মুবারকটা করলো, আর দেখতেছি নবীর ঘর মুবারকটা যেন ফেলবে ফেলবে। আমার নবী আয়েশা গো একটা বালিশ দাও, আয়েশা বলেন নবী গো যদি বিয়া দিবি মাফ করবেন। আমার নবী আসতে করে আয়েশা সিদ্দিকার উরু মুবারকটারে বালিশ বানাইয়া দিছে। এবার আয়েশার কপালটা কত বালা, আয়েশা সিদ্দিকার কপাল কত ভালো। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় আয়েশা সিদ্দিকার উরু মুবারকের মধ্যে নবীর মাতা মুবারক ডাক দিয়া বলে আয়েশা রে আমি তোমার আরেকটা কথা কইয়া দিয়া যাই, সলাত সলাত সলাত, নামাজ নামাজ নামাজ, তোমায় পাবা রাশাই মন ছোটে যাই মদিনায়, তোমায় ইমান এ আশিকের সুর যদি শুনো একবার দিদার দানা, হে রাসূল তোমায় বাবা যুবক বাইরা অন্তর সুজয় মুখে না জন্নাতে রাশায় নয় রাসূল জাহান্নাম না জান্নাম
তেরাশায় নয় হে রসুল জাহান্নাম কেউ ডরি না। বিরামপুর HD মিডিয়া দা ইসলামিক ইউটিউব চ্যানেল। এরা ওয়াজ করতেছে দুইটা ঈদ ছাড়া আর কোন ঈদ নাই, এক নম্বর ঈদ উল ফেতর, দুই নম্বর ঈদ উল আজহা। এই দুই ঈদ ছাড়া নাকি কোন ঈদ নাই। এরা বলে কয়টা ঈদ, এখন আমরা কয়টা কই শুনেন। হাদিস শরীফের মধ্যে দেখলাম জুম্মার দিনকে ঈদ বলা হয়েছে, তাহলে ঈদ করা হয়েছে। এক সাইড আফে তাফে কথা হয়েছিলেন ফার্স্টটা বলে কয়টা হয়েছে। আরে ইমানি আলোচনা তো বুঝেন না কেন, এটা দিয়ে তো তাদের দাঁত ভাঙ্গা জবাব দিবেন, দলিল লাগতো না, ছোট্ট পোলা পনেদেরকে জবাব দিতে পারবে, কথা বলেন ঠিক কিনা। আমি ব্রেনে ঢুকাই দিচ্ছি, ওয়াশ করে দিচ্ছি আপনাদেরকে, দলিল ছাড়া কেমনে জবাব দিবেন তাদের সাথে, এরপর আমাদের সাথে বসাই দিবেন। তাহলে আমরা ঈদ উল ফেতরকেও পাইছি ঈদ, ঈদ উল আজহাকেও পাইছি, কয়টা হইল? আচ্ছা ঈদ উল জুমা, জুমার দিনকে হাদিসে ঈদ বলা হয়েছে, কয়টা হয়েছে? হাদিসের মধ্যে ঈদ উল আরাফা, ঈদ এ আরাফা, আরাফার দিনকে ঈদ বলা হয়েছে, কয়টা হয়েছে? চারটে। এই চারটা ঈদ হাদিস দ্বারা প্রমাণ, কি দেওয়া প্রমাণ? এই জন্য চারোটা ঈদের মধ্যে আবাদত আছে না নাই, ঈদ উল ফিতর না গেলে গুনাহ হবেনি, হবে ঈদ উল ফিতর না গেলে গুনাহ হবেনি, ঈদ উল আজহায় না গেলে গুনাহ হবেনি, ঈদ উল জুমায় জুমায় না গেলে গুনাহ হবেনি, ঈদ উল আরাফা আরাফাকে অস্বীকার করলে গুনাহ হবেনি। আচ্ছা তাহলে এই ঈদ ঈদ উল ফিতর ঈদ উল আজহা হাদিস দ্বারা প্রমাণ, কোরআনে কোথাও কি ঈদ উল আজহা ঈদ উল ফিতর বের করতে পারবেন? লেখা আসেনি, নিয়তটা লেখা আসেনি কোরআন শরীফে, মা আসিত তাতি তাক বের আতি কোরআনে আসেনি, আছে কই? হাদিসে আছে, কোথায়? হাদিসে। তাহলে ঈদ উল ফিতর ঈদ উল আজহা ঈদ উল জুমা ঈদ আরাফা এগুলো হাদিস দ্বারা প্রমাণ। আর নবীর শুভ আগমনে নিয়ামত পেয়ে খুশি করা এটা কোরআন দ্বারা প্রমাণ। কি দ্বারা প্রমাণ? মোল্লারা তো কোরআন ছাড়া কিছু বুঝে না, হাদিস মানতেও চায় না। দেখেন এরা স্বার্থের জন্য ইসলামটারে ব্যবহার করে, যতটুকু এদের সাথে মিলে এতটুকু প্রচার করে, যতটুকু মিলে না এতটুকু প্রচার করে না। তাহলে নবীর আগমনে খুশি হওয়া এটাকে বলা, এটা কোরআন দ্বারা প্রমাণ, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই জন্য ঈদ হলো দুই প্রকার। ঈদ কয় প্রকার? একটা ঈদ এ শারাই আর একটা ঈদ এ সুরুর। ঈদ এ সুরুর মানে কি? এটা এমনিতে খুশি হয়, আমি জেলাকে আসছে আপনারা খুশি কিনা? অন যদি কয় যে খুশির আরবি কি ঈদ, খুশির আরবি কি ঈদ, তাহের রোজার আজকে আসছে, আজকে আমরা ঈদের ঈদের মতো লাগতেছে, ঈদ তো কি অনেক ঈদ দিয়ে যদি আপনি কোরআন শরীফ থেকে আর হাদিস থেকে দলিল খুঁজেন তাহলে কামইব, তাহলে খুশির কোনো শেষ নাই, খুশির কোনো শেষ নাই। এই জন্য শুধুমাত্র সব কিছুতে দলিল খুঁজতে যাবেন না, তাইলে ঈদ উল আজহা ঈদ উল ফিতর হাদিস দ্বারা প্রমাণ, আর ঈদ এ মিলাদ নবী কোরআন দ্বারা প্রমাণ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর কিভাবে? আল্লাহ কোরআনে বলছেন কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন হে বন্ধু আপনি বলে দিন, লা আস সরি কুল বি ফাদলিল্লাহ, হে রাসূল আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মত যদি কোনো ফজল পায় দয়া পায় সে যেন আনন্দ করে। আবার বলছে ওয়াবি রহমাতিহি, এবং আমি আল্লাহর পক্ষ থেকে সে যদি রহমত পায় সে যেন আনন্দ করে। এখন আপনারা বলেন সারা পৃথিবীর রহমত এক পাল্লায় আমার নবী আর এক পাল্লায়, নিয়ামত কোনটা হবে? আর যদি কোনো নিয়ামত কোনটা হবে? আমার নবীটা হবে। এই জন্য নবীকে পেয়ে আমরা খুশি কি একদিন না প্রতিদিন? আর যদি কোন না, এই জন্য সুন্নিরা সারা বছরই লেখে পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু উপলক্ষে সুন্নি মহাসম্মেলন, এই যে সম্মেলনটা লেখেন এই সম্মেলন কিন্তু সর্বপ্রথম করছে আমার আল্লাহ। সম্মেলনটা প্রথম কে করছে? আল্লাহ।
ওই আল্লাহ যখন সম্মেলন করছে তখন আল্লাহ পাক সকল নবীদের রুহুত্তিকা ওয়াদা নিছে। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, হে বন্ধু স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ সকল নবীদের কাছ থেকে ওয়াদা নিছিলেন। কি? হে নবীগণ, আমার বন্ধু দুনিয়াতে যাবে সবার পরে, তোমরা যাবে আগে, গিয়ে শুধু বলবে আমার নবী আসতেছে, শুধু এই এলানটা দিবে, আমি আল্লাহ তোমাদেরকে আমার পক্ষ থেকে আসমানি কিতাব দিব, তোমাদেরকে নবুয়তি দিব। তাইলে বোঝা গেল নবীর শুভ আগমন এটা নতুন নয়, এটা পুরাণ। অনেকে বলেন যে নবীজি দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে। একটু জোরে কন্না বাজান না, আউযুবিল্লাহ। নবী কি দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, নাকি দুনিয়াতে আসছে নবী হইয়া? তো দুনিয়াতে আসার আগে নবী ছিল কি ছিল না? যখন আদম নাই তখনও নবী ছিল কি না? যখন নাই নাই কিছুই নাই তখন নবী ছিল কি না? এই জন্য রাসুল বলছেন ইয়াদুরু ফিল কুদরাতি হাইসু শা আল্লাহ তাআলা ওয়ালা মিয়াকুন ফি জালিকাল ওয়াক্তে, ওই সময়ের ভিতরে আল্লাহ আমাকে যেখানে মন চাইছে সেখানেই ঘুরাইছে, আর যখন আমারে ঘুরাইছে তখন ওই টাইমের ভিতরে লৌহ ছিল না, কলম ছিল না। আজকে ওই জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান যারা বলে যে নবীজিকে নাকি সৃষ্টি করার আগে নাকি কলম বানাইছে, দেখছেন না আলামতরা? কলম বানাইছে, লৌহ বানাইছে, আরশ বানাইছে, কুরসি বানাইছে, সর্বপ্রথম বানাইছে কারে? নবীরে পাঠাইছে সবার পরে নবীকে। এতে কি নবী সম্মান কমে গেছে? না, রাসূল বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এখন অনেকেই বলেন যে আমার নবী দুনিয়াতে এসেছেন, যে নবীজি দুনিয়াতে আসার পরে নবীজিকে ওই মাঝে মাঝে যে পাথরে সালাম দিত এটা নাকি একটা মুজেজা স্বরূপ। আচ্ছা কোন তো কারামত হই ওলিদের মাধ্যমে, মুজেজা হই নবীদের মাধ্যমে। তো পাথরে যে নবীরে সালাম দিছে যদি এটা মুজেজাই হয় তাহলে বুঝতে হবে আমার নবী নবী, এই জন্যই পাথর চিনেছে। কথা বলেন ঠিক অন, পাথর নবীরে চিনে কিন্তু মানুষ, তাহলে তাদের কপালে শনি আসে না নাই? গজব কি এমনি আসে? মাজার ভাঙা শুরু করছে ফাহাদা জায়া, যখন আল্লাহর পক্ষ থেকে গজব শুরু গেছে তখন মসজিদ জায়া হ্যারা হ্যারে কামড়া কামড়ি শুরু করছে। এখন এদের কাছ থেকে মাজারও নিরাপদ না, মসজিদও নিরাপদ না, এদের পুরা ইসলামটাই একটা বিনোদনের মতন ব্যবহার করতেছে। কথা কোন ঠিক কিনা? ওরা যেই দিকে মেঘ সেদিকে ছাতা। আমরা সুন্নিরা রাজনীতির মসনদ দখল করার জন্য কথা বলি না, আমরা মদিনাওয়ালার প্রেমে কথা বলি। কথা বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? এই জন্য সুন্নিরা বহুত লোক কইছে না এবার তাহিরিরে দরবারে আইতাছে, আর এবার আমি তো প্রস্তুত হই, জেল হইলে তো বেড়াইতে জন্য হইব, ফাঁসি হইলে বেড়াইতে জন্য হইব। হ্যাঁ, নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? এরপরে দুশ্মনরা দুশ্মনী করলে আমাদের কোনো আপত্তি নাই। এই জন্য মনে রাখবেন আমরা সবসময় নবীর মহব্বতকে হৃদয়ে ধারণ করতে হবে, কারণ কবরে আমার নবী ছাড়া কোনো উপায় নাই, হাসরে নবী ছাড়া কোনো আপন নাই। বুঝাতে পেরেছি? এবার আসেন, তাহলে ঈদ কয়টা পাইছি বাজার? 4টা। সবচেয়ে বেহেতের আমার নবী যদি না আসতো ঈদুল ফিতর কি হইতো? আজহা কি হইতো? জুমা কি হইতো? এই জুমার নামাজের ভিতরে বৈঠক আছে না নাই? ঈদের নামাজে বৈঠক আছে না নাই? আজহান নামাজে বৈঠক আছে না নাই? ওই বৈঠকের ভিতরে দরুদ শরীফ আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, সুবহানাল্লাহ বলবেন না? নবীর উপরে সালাম, নবীর আহলে বাইতের উপরে সালাম, বলেন না সুবহানাল্লাহ? তাইলে আমার যুবকরা এখন থেকে ক্লিয়ার? তো তাইলে আমরা বলবো যদি কেউ বলে ঈদ মাত্র 2টা তাইলে এরা হলো বাটফার, এরা কি? ওরা তত্ত্ব গোপন করেছে। আমার এই যুবকদেরকে ওই সমস্ত বাটপারদের কবলে পড়তে দেওয়া যাবে না। আমাদের কথা বিশ্বাস হয়তো?
যদি তারা কোনো বার্গেনিং করে আমাদেরকে ধরাই দিবেন। আমাদের কারোর সঙ্গে দ্বন্দ্ব নাই, আমাদের দ্বন্দ্ব শুধুমাত্র যে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমরা তখন তাকে ছাড় দিয়ে কথা বলি না। সুতরাং এই বলাটাকে আপনারা খারাপ মনে করবেন না, মনে করবেন এটা আমাদের ইমানি দায়িত্ব থেকে বলি, কথা বলেন ঠিক কিনা? কারণ আগেই বলছি আমল নাই, আমল জীর্ণ শীর্ণ, কিন্তু নবীর মহব্বতের হৃদয় পূর্ণ। আমল জীর্ণ শীর্ণ, কিন্তু নবীর মহব্বতে সুন্নিদের হৃদয় পূর্ণ, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে তাশরিফ এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এইভাবে বলেছেন, যুবক ভাই একটু মনোযোগ দেন আমার দিকে তাকান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। কদ জা একটা কথা বানিয়ে বলবো না, খুব মনোযোগ দিবেন, যদি মনোযোগটা দিতে পারেন এমন হতে পারে আপনি হয়তো এখানে কবরে যান নাই, আপনার মা বাবার কবরে রসুল এসে দিদার দিতে পারে। তবে শুধু এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন আজকে, এই চোখের ফোঁটা পানিটা যেন আপনার রিজিকের ফয়সালা হয়ে যায়, এই চোখের পানিটা যেন আপনাকে রসুল দেখার দরিয়া হয়ে যায়, এই চোখের পানিটা যেন আপনার মা বাবার কবর আজাব মাফ হয়ে যায়, এই চোখের পানিটা যেন আমাদের জিন্দগিটা যেন রসুলের প্রেমে ভরপুর হয়ে যায়। রাজি আছে কিনা বলেন? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার নবী আপনার নবী এই দুনিয়ার মধ্যে তাশরিফ এনেছেন যেই মাসে, এই মাসে আমার নবী আল্লাহ পাকের দিদারে চলে গেছেন। অনেকে আমার নবীর ব্যাপারে বলেন আমার নবী নাকি এখন রওজা মুবারকে মরা অবস্থায় পড়ে আছে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন, আপনারা জবান খুলে বলুন আমার নবী কি মরা নবী না হায়াতুন নবী? আমার নবী আপনার নবী রবিউল আউয়াল মা যখন এসেছে নবীর 63 বছরের জিন্দগির শেষ দিকে, আমার নবী দুনিয়াতে যেমন রবিউল আউয়াল মাসে এসেছেন, আমার নবী আল্লাহ পাকের প্রেমের ডাকে আল্লাহ পাকের দিদারে চলে গেছেন। এই নয় যে আমার নবী রওজা মুবারকে মরা অবস্থায় পড়ে আছে। আপনারা জবান খুলে বলুন আমার নবী এই মুহূর্তে রাহিতলা প্রেমিকের ঘরে আছে না না? এটার নাম ইমান। যদি ভুল বলে থাকে আল্লাহ আমার উপর গজব দেব। আমি সত্য বলেছি, নবীর ব্যাপারে একটা কথা মিথ্যা বলে আপনাকে দুঃখ দিব না, কারণ রসুল নাইলে বরদাস্ত করবে না, ধ্বংস হয়ে যাবো যদি হক কথা গোপন করি। এক সাহাবি বলেন আমি নবীর কাছে গেলাম, নবীর কাছে গিয়ে দেখলাম আল্লাহর হাবিব লাল রঙের চাদর পরে বসে আছে। আমি একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইছি, আর একবার আমি আল্লাহ পাকের আসমানের দিকে আমি তাকাইছি। আমি নবীর দিকে তাকাইয়া আসমানের চাঁদের দিকে তাকাইয়া ওই সাহাবি বলেন আমি তাকাইয়া দেখলাম আমার নবী চাঁদের চেয়ে আরো সুন্দর। আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যেই মাত্র আমার নবী হেঁটে যেতেন, আমার নবীর কদম মুবারকের তলায় যদি কোনো পাথর পড়তেন সালাম দিয়ে পাথরটা তোলার মতো নরম হয়ে যেত। আমার নবী বলে আমার উপরে নবুয়তি এখনো প্রকাশ হয় নাই, আমি আল্লাহ পাকের হুকুমে নিজেকে গোপন রেখেছি,
কারণ আমার নবী নিজের জবান মোবারক আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলে না, কারণ নবীর কথা হাকিকতে জবান খুলে বলেন কার কথা। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আল্লাহর কথা ছাড়া নবী কোনো কথা বলে না। আল্লাহর হাবিব বলেন ওই পাথরটাকে আমি এখনো চিনি, যেই পাথরটা আমি নবীর সালাম দিয়েছে। আমার নবী এমন নবী যাকে পাথরে সালাম দেয়। পাথর আমার নবীর চিনে, মানুষ আমার নবীর, যে পাথর আমার নবীর চিনে। ওই রাস্তার পাথর কুড়াইয়া নিয়া কাফেররা আমার নবীর গায়ের মধ্যে পাথর মেরে দিয়েছে। জোরে কর নাউযুবিল্লাহ। নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। আমার তো মনে হয় দেড় হাজার বছর আগে যদি রাইতলার মানুষগুলো সেই মক্কা মদিনায় থাকতো, যে পাগলগুলো রাত্র এগারোটার পরে নবীর কথা শোনার জন্য ঝাঁকে ঝাঁকে বসে থাকে, এই পাগলগুলো যদি নবীর আমলে থাকতো, কাফেররা যদি আমার নবীর দিকে পাথর মারত, রাইতলার মানুষগুলো সেই পাথরের বরাবর নিজের মাথা ধরে দিত। আর বলতো কাফেররা যত পাথর মার আমরা মাথার মধ্যে মার, জীবন থাকতে আমার নবীর বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না। এই জন্য আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে আমার কিছু পাগল আমার না দেখেই তারা পাগল হয়ে যাবে। হাশরের ময়দানে সেই উম্মতের দাম আমার আল্লাহ অনেক বাড়াইয়া দিবে। এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন উম্মত, এই উম্মত আমি নবীর কথা শুনি না যারা পাগল হয়ে যাবে, আমি নবী তোমাদের জন্য শাফাত করব। এই জন্য আজকের এই তোলার বাবারা আমি ধাপে ধাপে ঘটনার দিকে চলে যাব, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি আমার নবী কেমন। আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করলে বুঝবেন নবী কেমন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন প্রশ্ন করলেন, আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আয়েশা আপনি বলুন না নবীর চরিত্রটা কেমন ছিল। স্ত্রী তো জানে নবীর স্বামীর চরিত্রটা কেমন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়, এ আয়েশা আপনি বলুন না নবীর চরিত্রটা কেমন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ পৃথিবীর মানুষ শুনে যাও, আমার নবীর চরিত্র সম্পর্কে তোমরা আমার কাছে জিজ্ঞাসা করার জন্য এসেছো, শুনে যাও, গোটা কোরআন শরীফটাই হইল আমার নবীর চরিত্র। কোরআন শরীফের মধ্যে জেরের মধ্যে সন্দেহ আসেনি, জবরে সন্দেহ আসেনি। কোরআন শরীফের মধ্যে পেশ জের জবর পেশক করে মতে যেমন করে সন্দেহ নাই, আমার নবীর চরিত্র মুবারকের ভিতরে জাররা পরিমাণ কোনো সন্দেহ। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, এ আয়েশা ইউসুফ নবীর মজলিসে মিশরের মেয়েরা গিয়ে ইউসুফ নবীর সুন্দর নৌরানী চেহারা দেখে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলাইছে, টের পাই নাই। আর ওই মজলিসের মধ্যে যদি আমার নবী যাইত, তাইলে বলো না মিশরের মেয়েরা কি করত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ পৃথিবীর মানুষ ইউসুফ নবীর মজলিসের মধ্যে যদি আমার নবী সেই দিন যাইতেন, ওরা ফল কাটতে যায় আঙ্গুল কাটছে দূরের কথা, আমার নবীরে তারা যদি দেখত ফল কাটতে যায় কলিজা কাটতে ফলাইতো, এরপরেও জাররা পরিমাণ টের পেত না। আল্লাহু আকবার বলেন না কেন? আরো জোরে আল্লাহু আকবার। এই জন্য আমার নবী রহমত, ওই রহমতকে মানার নামই হলো ঈমান। ওই নবীর সঙ্গে দুশ্মনী করলে হয়ে যাবে বেঈমান, ঠিক কি না বলেন? এই মুহূর্তে আল্লাহ যদি আমার তৌফিক দিত,
রায়তলা গুরুস্থানে আসার আগে দেখলাম একটা সুন্দর গেট করা আছে নাকি, রায়তলা না সাম্বারি, রায়তলা তো সুন্দর একটা গেট। এই জায়গার মধ্যে আমি বসলাম, গেটটা দেখার পরে দেখলাম অনেক সুন্দর। আর এখানে বসার পরে আমার কাছে একটা খবর আসছে, আমার গ্রামের ভিতরে নামটা কি রমজান ভাই, একদম তরুতাজা একটা দেহ, একটু আগে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একদম তরতাজা একটা মানুষ। গত রাত্রি বেলা মাগরিবের নামাজের পর আমি জানাজার ময়দানে গেলাম, আমার একজন চাচা যার নাম মরহুম আব্দুর রহিম ভুইয়া, সে তিনি দুনিয়ার থেকে চলে গেছে। আমি নিজেই জানাজার নামাজ পড়াইছি, এমন কোন দিন নাই গ্রামে গঞ্জ থেকে মানুষগুলো কবরে যায় না। এখন হয়তো হাসতেছেন, গুম গুম ধরতেছে, বাড়ি যাওয়ার জন্য ফাইজলামি করার জন্য মোবাইল টিপার জন্য আড্ডা মারার জন্য মন চাইতেছে, কিন্তু যে কোনো বয়সে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল চলে আসতে পারে। আমার যদি আল্লাহ তৌফিক দিত রায়তলার কবরগুলোর ছানিগুলো খুললা যদি দেখতাম কবর মানুষটা আমার সঙ্গে কথা বলতেছে, আমি যদি জিজ্ঞেস করতাম ভাই কবরে কেমন আছেন, ওই লোকটা আমার ডাক দিয়া বলতো তাহিরি রে দুনিয়া দুনিয়া করিস না রে বাবা, এই কবরের মধ্যে আইসা দেখলাম বড় সাংঘাতিক জায়গা, বড় ডেঞ্জারাস জায়গা। এই কবরের ভিতরে দুনিয়ার কোন মা যাবে না, ভাই যাবে না, বন্ধু যাবে না, আদার দূরে দূরে কবরের লাশ গুলো পড়ে আছে। আমি কবরে আসার পরে কবরে জ্বলতেছি, যদি জিজ্ঞাসা করি জ্বলাটা কেমন লাগে, কয়ে দুনিয়ার আগুন কিসের গরম, 70 গুণ আগুনের সেক মারে কবরের ভিতরে। আরে প্লাস দিয়া চিপ দিলে কিসের ব্যথা লাগে, ওই ব্যাটাটা কইব কবরের ভিতরে দুই পাশের মাটি গুলো এমন দূরে চাপা মারে, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যায়। এত বছর ধরে যে কান্তিছি দুনিয়ার ফায়ার সার্ভিস আগুন লাগলে ঘর নিবাইতে, ঘরের মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিস নিবাইতে যায়, কিন্তু কবরের ভিতরে সেই দিন দিকে পড়তেছি এত চিল্লাইলাম আমার কবরের আগুন কেউ নিবাইবার জন্য আসে নাই। তাহিরি রে দুনিয়ার মানুষকে জানাইয়া দেন কবর বড় ডেঞ্জারাস জায়গা, এই কবরের ভিতরে ইমান ছাড়া কবরের ভিতরে ভয়ানক অবস্থা হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানে এই পৃথিবীতে সবাই ক্ষতিগ্রস্ত, দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এর মধ্যে এক নম্বর হলো যারা ইমানদার, ইমানদাররা দেখবা দুনিয়াতে ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, গাছতলায় বাস করে, কবর জিন্দিগি খবর নিয়ে দেখবা তার কবরে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছাইয়া দিছে। আমার যুবক ভাইরা, কি দিয়া ওয়াজ বুঝাইতাম, আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল, আমি যে কুরআন শরীফ পড়ে আপনার কষ্ট পান, একটা কথা ভাঙ্গে দিয়ে আগে আমি অনেক আগে ওয়াজ করতাম, স্টেজে উঠলে কিন্তু আধা ঘন্টা জিকির করতাম, এখন কি আগের মতো এটা করি? কারণ আছে, জিকির করা জায়েজ আছে, বয়সও জায়েজ আছে, দাঁড়ায়ও জায়েজ আছে, এমনভাবে জিকির করা যেন লোকে তোমাকে পাগল বলে। কিন্তু এখন এমন এক যুগে পড়ছি মিডিয়ার যুগে যারা এগুলোকে বিকৃত করে ফেলে,
এই জন্য আপনারা লাস্টে জিকির করবেন, রাজি আছেন তো ইনশাল্লাহ, কিন্তু আদবের সাথে জিকির করবেন ইনশাল্লাহ, কন্যা কেন আদবের সাথে, যেন কেউ আমাদেরকে নিয়ে কোনো ধরনের কিছু বলতে না পারে। তবে বেশি বেশি কোরআন তেলাওয়াত কেন করতেছি, কোরআন তেলাওয়াত করলে এবং শুনলে ইমান তাজা হয়, যদি কোনো সুবহানাল্লাহ বলবেন না, এই জন্য আপনারা কেউ কষ্ট নেবেন না। আমার একাডেমির কথাগুলো শুনেন, যেহেতু আমার দেশ বিদেশে আলোচনাগুলো যায়, এই জন্য অনেকে তাকায় আছে বিদেশ থেকে যে রায়তোলাতে তাহির হুজুর কী আলোচনা করছে, একটু আমাকে ধারণা দিতে হবে যে আমরা শিক্ষণীয় কিছু কথা বলতেছি, কথা বলেন ঠিক না। তো এই জন্য আপনারা একটু আমার দিকে তাকিয়ে থাকবেন, কেউ বাড়ির দিকে যাবেন না, একটু আমার দিকে থাকবেন। ছোট্ট ছেলেরা যারা ঘুম আসছে এখানে ঘুমায় যাই, যাওয়ার সময় তোমাদেরকে বাড়িতে পৌঁছাই দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার বলেন। তাহলে এখানে কে কে ইমানদার একটু হাত তুলেন, সুদা করেন, এই ইমানদার যারা, এই যে একটা এক হাত, এই যে ওই যে ডলার খায় দেখছেন, এই যে কালো গেঞ্জি, তুমি দুই হাত তুলো, ওই যে ওই যে ওই যে মাঝখানে মাঝখানে ছেলেটা দেখো তো, ও আচ্ছা ওর এক হাত নাই, সুজা করেন, এইভাবে সুজা করেন, আমার সাথে সুজা করেন। আমি এই ঘুমেন না ঘুমেন না কথা দেখতে পারি না, এগুলো আমার একটা অভ্যাস আছে। এবার একটা স্লোগান দিবেন সুন্দর করে, শাইন ডো শাইন, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নূর নবীর আলো করে করে জ্বালো, জিন্দা নবীর আলো করে করে জ্বালো, সকল ঈদের সারা ঈদ আমার ওয়াজ উঠলে কিন্তু ভাল লাগে না আমার কাছে, উঠতেন না গণনাটার ডুইটা লাগে একটু, আমি চতুর্দিকে ফিলার গুলা দিতেছি যেন বাতিল ঢুকতে না পারে, ঠিক বাতিল, বাতিলের কোনো স্থান রায়তলাতে, বাতিলের কোনো স্থান, যারা আছে সব সুসরা, যারা আছে তারা কি সুসরা, সব বালাদানের দরিদ্র বিক্রি করতে গো ঠিক না, ফালামুকই ফালামুকই, এখনো সময় আছে, তওবা করে ফিরে আসো, কথা কন কথা কন, এই কথা কন, এই রাসূল তোমায় ভালোবাসি অন্তরে সজয় মুখে না জান্নাতে রাশায় নয় রাসূল জাহান্নাম কে ডরি না তোমা পাবারাশাই মন ছোটে যাই মদিনায় তো সাউন্ড ঠিক করতে কো মন ছোটে যাই মদিনা এরাই তোলার সুর যদি সু নেতা খো একেবার নিদার দাও না সবাই এ রাসূল তোমায় ভালো অন্তরে সজয়ে মুখে না জান্নাতে রাশায় নয় রাসূল জাহান্নাম কে ডরে না তোমায় পাবার আশায় মন ছোটে যাই মদিনায় তোমার ইমান এ আশিকের সুর যদি সু নেতা খো একেবার দিদার দাও না হে রাসূল তোমায়।
বাল যুবক ভাইরা অন্তরে সুজয় মুখে না জন্নাতে রাশায় নয়ে রসুল জাহান্নাম না জন্নাতে রাশায় নয়ে রসুল জাহান্নাম কেউ ডরি না। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাম্মদ মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার ওয়াজ হলো আমার নবী কেমন, আয়েশা বলে গুড়া গোটা কোরআন শরীফটা যেমন আমার নবী তেমন, কোরআনে যেমন কোনো সন্দেহ নাই আমার নবীর চরিত্রের মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে বিয়াদবের দলেরা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আজকে বিয়াদবরা আমার নবীরে গালি দেয়। হাদিস শরীফের মধ্যে এসেছে মান সাব্বা নাবিয়্যান ফাকতুলহু, যারা আমার নবীরে গালি দিবে তারে কতল করতে হবে, কথা কোন ঠিক কিনা? যে আমার নবীকে গালি দিবে তওবা করলে হবে না, তাকে কতল করা লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভারতের এক সাংবাদিক প্রশ্ন করতেছে, তোমরা যে নবীর জন্য এমন ভাবে রাজপথে আন্দোলন করো, তোমাদের কি কোনো কাজ কারবার নাই? এই যুবক ওই লোকটা কি উত্তর দিছে জানেননি? যেই সাংবাদিক প্রশ্ন করছে, আরে রামগিরি মহারাজ নবীরে গালি দিছে, আর নারায়ণ রানে আমার নবীরে গালি দিছে, তোমরা কাজকর্ম ফালাইয়া বজিফত ফালাইয়া রাজপথের মধ্যে কেন আন্দোলন করতেছো, তোমাদের কি কোনো কাজ টাজ নাই? তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আশেক রাসুল কি বলছে জানেননি? আশেক রাসুল বলছেন, নবী কি আগে কুই মা বাপ নেহি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ডাক দিয়া বলে আমার নবীর প্রেম হলো আগে দুনিয়া পরে, নবীর প্রেম হলো আগে সন্তান পরে, নবীর প্রেম হলো আগে মা বাবা পরে, দুনিয়া নবী হইলো আগে দুনিয়ার সম্পত্তি হইলো পরে, নবীর জন্য সব সাইরা দিতে পারবো কিন্তু আমার নবীরে ছাড়তে পারবো না। পরিষ্কার কথা, সেই নবীর কথাই বলছি যেই নবী ছাড়া কোনো উপায় নাই, কথা কোন ঠিক না? আমি একবার বলছি জান সাম্বারের গুরুস্থানে, একবার বলছি জান কাইতলার গুরুস্থানে, জিজ্ঞেস করেন যে হিম্মত থাকলে দেখবেন সে উত্তর দিতে বাধ্য, নবী ছাড়া কোনো কিছু নাই, নবী আছে কবরে জান্নাতের গালিচা আছে, নবী নাই জান জাহান্নাম আপনার জন্য অবতারিত হয়ে যায়। তো যেই নবীর মাধ্যমে যেই নবীর মহব্বতে এবাদত কবুল হয় সেই নবীর মহব্বত চাই কি চাই না? রাসূল বলছেন আলালা ইমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ইমান। রাসূল বলেন আয়েশা, সুবহানাল্লাহ বলতেন না আয়েশাকে? আমার নবী কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন? ওই দেখেন একটা হাদিস পড়তেছে আয়েশা সিদ্দিকা থেকে, হাদিসটা একটু শুনেন।
আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলাত রাআইতু আবা বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউকসিরুন নাজরা ইলা ওয়াজহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাআইতু আবা বকর, আমি আমার আব্বাকে দেখেছি ইউকসিরুন নাজরা ইলা ওয়াজহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি দেখতেছি আমার সামনে আমার বাবা বেশি বেশি করে মৌলা আলীর দিকে তাকাইতেছে। আরো বড় করে বলে না, সুবহানাল্লাহ। ফাকুলতু লাহু, আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, ইয়া আবাত, হে আমার আব্বা, আরাকা তুকসিরুন নাজরু ইলা ওয়াজহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি দেখেছি আপনি বারবার বেশি বেশি করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইতেছেন, কারণটা কি? ফাকালা, আবু বকর সিদ্দিক বলেন, ইয়া বুনাইয়াতু, হে আমার মেয়ে, সামিউতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি তিনি বলেছেন, আন নাজরু ইলা ওয়াজহি আলিগিন ইবাদাতুন, আমার রাসূল বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকানো ইবাদত। এই মূল আলী আর আবু বকর সিদ্দিক নিয়ে আমার একটা খেলামেলা আজকের ওয়াজের ভিতরে, বহুত কষ্ট করে এই পর্যন্ত আনলাম আপনাদেরকে, আর ডান্ডে ব্যামে যাইতে পারতাম না, এবার একটা ঘটনায় টুকে যাবো ইনশাল্লাহ, মারহাবা জোরে বলবেন না ইনশাল্লাহ, তবে এদিক সেদিক হওয়া যাবে না, খুব একাডেমিক আলোচনা। ভাইয়ের আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন আয়েশা, আচ্ছা আয়েশা কি আমরা নিম্বারের আয়েশার মতো, রায়তুলার আয়েশার মতো? আরে বাপরে বাপ, আপনি আয়েশা কি জানেননি এই সাতজন রাবি আছে সর্বোচ্চ হাদিস বর্ণনা করছে, এর মধ্যে আয়েশা হলো একজন। আয়েশা কয়শো হাদিস বর্ণনা করছে? 2210টি হাদিস বর্ণনা করছেন। আয়েশা সিদ্দিকা কখনো নিজে লিখে সংরক্ষণ করে রাখতেন না, তিনি নবীর মুখ থেকে যা শুনতেন তিনি তাই মুখস্থ করে ফেলতেন, মানে এত মেধাবী ছিলেন, এত জ্ঞানী ছিলেন আয়েশা, যাকে আল্লাহর হাবিব হুমায়রা বলে ডাক দিতেন। হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী, সুন্দর করে ডাক দিতেন। স্ত্রীর নাম যদি হয় একটা, আপনি একটা মহব্বত করে আরেকটা নাম রাখবেন, এটা সুন্নতের আসল, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব বললেন, আয়েশা আমার শরীরটা যেন কেমন কেমন লাগতেছে, সুবহানাল্লাহ বলবেন না? যারা বলে আমার নবী তো এই রবিউল আউয়ালের 12 তারিখ তো দুনিয়া থেকে বিদায় হয়েছে, যে আপনারা মিলাদুন নবীতে আনন্দ করেন কিন্তু যেই তারিখে নবী চলে গেছে দুঃখ করেন না কেন? আচ্ছা আমরা দুঃখ করব রসুল কি হায়াতুন নবী না জিন্দা নবী? আরে মরা নবী না জিন্দা নবী? তো এই যে যারা বলে দুঃখ করি না কেন, এদেরকে বোঝানোর জন্য আমি আলোচনা টান দিছি, কারণ মিলাদুন নবী তো সবাই বুঝি কিন্তু আসল হাকিকতটা তো জানতে হবে, কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, দিলটা নরম করে বসে যাবেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ কেন ডেকেছেন? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, ও আয়েশা গো, আমার কেমন কেমন যেন লাগতেছে। এ আয়েশা, তোমার আব্বা কোথায়? আয়েশা, তোমার আব্বাকে বলবা যেন আমি নবী যেখানে দাঁড়াইয়ে নামাজ পড়তাম, তোমার আব্বা যেন সেই জায়গার মধ্যে নামাজের ইমামতি করে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যুবক ভাইয়ের আমার, এবার আমার নবী আপনার নবী ঘরের ভিতরে, আর ওই মুহূর্তে সিদ্দিক আকবরের কাছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ আমার বাবা, আল্লাহর হাবিব বলেছেন আপনি মসজিদের মধ্যে গিয়ে ওয়াক্তের নামাজ পড়ানোর জন্য। এ বাবা, আল্লাহর হাবিব বলেছেন মেহরাবের মধ্যে নামাজের দায়িত্ব পালন করার জন্য। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীর পাগল ছিলেন, চোখের পানি ফালায়া ফালায়া তিনি কান না শুরু করলেন। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে কেন নবী গো, ও মায়ার নবী, আপনি বলেছেন আমার আব্বা নামাজ পড়ানোর জন্য, কিন্তু আমার আব্বা তো চোখের পানি ফেলে ফেলে কান্দে। এবার আমার নবী ডাক দিয়ে বলি, আবু বকর,
বকর, ও আবু বকর, এ আমার আইতনার বন্ধুর আগো, ও আমার সাম্বারির বাবারা, কেন নবীর ভালোবাসা কাকে বলে শুনে যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে কান্দে, আল্লাহর হাবিব ডাক দিয়ে আমারে, হে আবু বকর, তুমি যাইয়া মসজিদের ভিতরে নামাজটা পড়াবে, আমি নবী তোমাকে অনুমতি দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনি আমাকে অনুমতি করেছেন ভালো কথা, কিন্তু আপনার মেহরাবের জায়গায় আমি দাঁড়াইয়া নামাজ পড়বো এটা আমার মন তো মানে না, আমি কেমন করে আমি সেই গুরু দায়িত্বটা পালন করব। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও আবু বকর, তুমি ভুলে যেও না, তোমাকে কে অর্ডার করে নাই, তোমাকে যিনি অর্ডার করেছেন তিনি রহমতুল লিল আলামিন। আল্লাহর হাবিবের অর্ডার শুই না, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাবের মধ্যে গিয়ে নামাজ পড়াইতে শুরু করলেন। যখন তিনি নামাজ পড়ানো শুরু করলেন রে বাবা, আল্লাহর হাবিব ঘরের ভিতরে শোয়া অবস্থায় ঘরের পাশে একটা জানালা, আমি কিন্তু সেই জায়গার মধ্যে গিয়ে আসছি যে এই জায়গার ভিতরে আমার নবী বৈশা যেখানে নামাজটা পড়তো সেটা নবী হুজরা মুবারক দিকে দেখতেন। ওই হুজরা মুবারকের একটা জানালা আছে, ওই জানালার পর্দাটা ফাঁক কইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন সিদ্দিকে আকবর ইমামতি করতেছেন, আর পিছন দিক দিয়া সাহাবায়ে কেরাম লাইনে লাইনে দাঁড়ায়া গেছে। এবার আল্লাহর হাবিব ওই জানালার পর্দাটা খুললা, চোখের পানি ফলায়া কান্না শুরু করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, এ নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, আপনি কেন চোখের পানি ফলায়া ফলায়া কান্দেন? আয়েশা সিদ্দিকাকে আমার নবী, এই একটু কমায় দেন ভলিউমটা, ঠিকমতো ধরেন, গলা তো খায়া বয়ে রইছে, বুঝুন না শুনুন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এ সাহাব, আমার চোখের মধ্যে তুমি যে পানিটা দেখতেছো, এই পানিটা আমার দুঃখের পানি নয়, এই পানিটা হলো আমার আনন্দের পানি। ওই নবী গো, কিসের আনন্দ? ওই তাকায়া দেখো না, সিদ্দিকে আকবর নামাজ পড়াইতেছে, আমার সাহাবীরা কেমনে লাইন দিয়ে দাঁড়ায় গেছে, আমি বুঝতে পেরেছি আমি নবী দরিয় শরীয়তের পর্দার আলো পাব, আমার ইসলামকে, আমার কোরআনকে, আমার হকটাকে যুগে যুগে পাহারা দেওয়ার জন্য এই মেহরাবের পাহারাদার হিসাবে আমার আল্লাহ যুগে যুগে আশিকদেরকে কবুল করবেন, এই জন্য আমি আনন্দে আনন্দে চোখের পানি ফালায়া কান্দতেছি। তাকায়া দেখো না আবু বকর কি সুন্দর করে মানুষ মেনে নিয়েছে, আমি আল্লাহর পক্ষ থেকে যে এই দায়িত্ব নিয়ে এসেছি, এই দায়িত্বগুলো আমি পুঙ্খানুপুঙ্খানু পৌঁছে দেওয়ার জন্য সক্ষম হয়েছি, এই জন্য আল্লাহর হাবি চোখের পানি ফালায়া কান্দে। এই দিক দিয়ে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন তিনি ঘর থেকে তাকায় রইছেন, এরপরে আল্লাহর হাবিবের মন মানে না, ডাক দিয়া বলে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আমারে তোমরা ধরো। এবার দুইজন সাহাবী আমার নবীর এমন ভাবে কান্দে হাত দিয়া ধরছে, হাত দিয়া দইরা আমার নবী কাদের মধ্যে বর কইরা কইরা কদম মুবারক কেসরাইয়া কেসরাইয়া মসজিদের ভিতরে ঢুকে যাইতেছে। সিদ্দিকে আকবর যখন একটু টের পাইছে, রে আমার নবী পিছন দিক দিয়ে ঢুকতেছে, সিদ্দিকে আকবর নামাজের ইমামতি সাইরা দিছে, আমার নবী সেই জায়গার মধ্যে গিয়ে নামাজ আদায় করেছেন, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, আমি বুঝাইতে চাইতেছি আমার নবী নামাজ ছাড়ে নাই, উম্মতকে শিখাইয়া দিয়া গেছে, কারণ আমার নবী আপনার নবী বলেছেন, এ আয়েশা, আমি দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে যাওয়ার আগে তোমার কাছে আমি তিনটা কথা বইলা দিয়া যায়। কয়টা? এক নম্বর কথা হলো, আমার ঘরের কোনার মধ্যে কিছু কিছু মুদ্রা আছে, এই ঠুলিটা আমার কাছে নিয়ে আসো, এই পাত্রটা আমার কাছে নিয়ে আসো। এবার পাত্রটা নিয়ে আসলেন, দেখতে শ্রেণীর ভিতরে অনেকগুলো মুদ্রা আছে। আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমি তো নবীর আদরের স্ত্রী, মনে হয় যেন নবী আমার এইগুলো দিয়ে দিবে। আরেক স্ত্রী বলতেছে, মনে হয় আমার নবী আমার দিয়ে দিবে, কারণ একদিন আমার নবীরে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব,
হাবিব আল্লাহ নবী গো, আপনার স্ত্রী তো একাদি, আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাবে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছিলেন, এ আমার স্ত্রীরা তোমরা শুনে রাখো, আজকে আমি রাতের বেলা যার হাতে খেজুর দিব সেই স্ত্রীকে আমি বেশি ভালোবাসি, কিন্তু আমার নবী শুধুমাত্র এমন নবী, আমার নবী হলো ইনসাফওয়ালা নবী। আল্লাহর হাবিব বললেন, আয়েশা আজকে রাতের বেলা আমি যাকে খেজুর দিব তাকে আমি বেশি ভালোবাসি। এবার সব স্ত্রী সাজ্জা গুজ্জা বৈশ রয়েছে, নবী আমারে কোনো দিন ধমক দেয় নাই, নবী আমারে কোনো দিন কষ্ট দেয় নাই, নিঃসন্দেহে হেজরটা আমি পাবো। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন দুইজন তিনজন আল্লাহর হাবিব রাতের বেলা সবার হাতে হাতে খেজুর দিয়ে দিছেন। সকালবেলা সব স্ত্রীরা আনন্দে বাক বাক পায়ের মতন দাঁড়ায় দাঁড়ায় আসতেছে, একজনকে তুমি দি খুশি আরেকটা সন্তান ছিল, ওই স্তনটা দুধ পায়ের জন্য রেখে দিতেন, কারণ আমার নবী নবী ছিলেন বলেই সে পার্থক্য করতে সক্ষম হয়েছে। যুবক ভাইরা, আল্লাহর হাবিব বলেন, আয়েশা ও আয়েশা, আমার ঠুলির ভিতরে পাত্রর ভিতরে যেই যেই স্বর্ণ যেই মুদ্রাগুলো আছে সেই মুদ্রাগুলো আমি আমার কাছে নিয়ে আসো। আয়েশা মনে মনে কে আমারে দিবে, আরেক স্ত্রী বলে আমারে দিবে। আল্লাহর হাবিব বললেন, আয়েশা আমি যদি দুনিয়া থেকে পর্দার আড়াল হয় এই যে মুদ্রাগুলো আছে এই মুদ্রাগুলো এতিম মিসকিনদের মাঝে বন্টন করে দিবা, এতিম মিসকিনদের মধ্যে বন্টন করে দিবা। যুবক ভাইরা, আল্লাহর হাবিব আর একটা কথা বলেছেন, কাজে লাগবো, এটা কিন্তু বেশি ওজন লাগে না। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে যখন এই 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 মিসওয়াকটা দিবে, আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছেন, এই যে এতক্ষণ শুকায় রইছে আমার নবী যেই অসুস্থ, এই মিসওয়াকটা দাঁত মুবারক দিয়ে চাবাইতে পারবে না, অনেক শক্ত শক্ত লাগে, এই জন্য আয়েশা এই যে সেই মিসওয়াক মুবারকটা নিজের মুখের মধ্যে লাগাইয়া চাবাইতে শুরু করলেন। আয়েশা ডাক দিয়া বলে, জগৎবাসী ও জগৎবাসী শোনো শোনো, আল্লাহর হাবিব যখন আমাকে মিসওয়াকটা আনতে বলেছেন আমি মিসওয়াকটা আনলাম, আইনা আমি মনে মনে ভাবলাম এই মিসওয়াকটা যে শক্ত আমি একটু মুখের ভিতরে এই মিসওয়াকটা দিয়ে চাবাইতে শুরু করলাম রে বাবা, আমি দেখলাম মিসওয়াকের গোড়ার ভিতরে এমন কিছু থুতু মুবারক লাইগা রইছে রে, আমার জিহ্বার ভিতরে মিসওয়াকের থুতু মুবারক গুলো লাগছে। আল্লাহর কসম করে বলি আমার জীবনে মুখে কত খাবার লেগেছে, আল্লাহর হাবিবের এই থুতু মুবারকের বিত মতো এত সুগন্ধি আর মিষ্টি লাগে নাই। আল্লাহর হাবিব ওই মিসওয়াক মুবারকটা দিয়ে দন্ত মুবারকটা মিসওয়াক করলেন, এরাই তোলার মা দেখছো নি মিসওয়াকটা দাঁত দিয়ে চাবাইছে, আমরা দেশের ভিতরে স্বামী অসুস্থ হইয়া গেলে স্ত্রী নলা দিয়া তুললে খাওয়াইতে চাই না, স্ত্রী অসুস্থ হইয়া গেলে স্বামী তারে নলা দিয়া খাওয়াইতে চাই না, স্ত্রী বিছানায় বইরা গেলে ওই বাথরুম নিতে চাই না, কাজের মানুষ রাখা হয় না না, হুন্না লিবা সুন্না কুম ওয়ান তুম লিবা পদক্ষেপ ছিল। আমার নবী আপনার নবী বলেছেন কোন স্বামীর স্ত্রী যদি মারা যায় স্ত্রীটাকে দাফন করার পরে স্বামী যদি আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ আমার স্ত্রীটা বড় ভালো মহিলা ছিল ভালো নারী ছিল, আমার স্ত্রীটার মতো এমন স্ত্রী আর দেখি নাই, স্বামী যদি স্ত্রীর জন্য কবর রাইখা দোয়া করে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর দোয়ার কারণে স্ত্রী কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেয়। ঠিক এমন ভাবে আরেকটু সাউন্ড ওঠে কেন, আর ঠিক এমন ভাবে ওই স্বামী যদি মারা যায়
স্ত্রী যদি আল্লাহর কাছে দুইটা হাত তুইলা বলে আল্লাহ আমার স্বামীটার মতো এত ভালো আর দেখি নাই, আমার স্বামীটা অনেক ভালো ছিল, ওই স্ত্রী দোয়ার কারণে আমার আল্লাহ স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেয়। তো আল্লাহর হাবিব বললেন আয়েশা শরীরটা বড় খারাপ লাগতেছে, আয়েশা মিসওয়াকটা দো, আমি কোথায় যাইতেছি নিশ্চয় টের পাইতেছেন, আয়েশা কয় আমার নবী মিসওয়াক মুবারকটা করলো, আর দেখতেছি নবীর ঘাড় মুবারকটা যেন ফেলবে ফেলবে, আমার নবী কয় আয়েশা গো একটা বালিশ দাও, আয়েশা বলেন নবী গো যদি বিয়া দিবি মাফ করবেন, আমার নবী আসতে করে আয়েশা সিদ্দিকার উরু মুবারকটারে বালিশ বানায় দিছে। এবার আয়েশার কপালটা কত বালা, আয়েশা সিদ্দিকার কপাল কত ভালো, আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় আয়েশা সিদ্দিকার উরু মুবারকের মধ্যে নবীর মাতা মুবারক ডাক দিয়ে বলে আয়েশা রে আমি তোমার আরেকটা কথা কইয়া দিয়া যাই, সলাত 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 নামাজ নামাজ নামাজ, ওয়াশটা বাড়িত নিয়ে যায় যেই নামাজে নবী নাই রে সেই নামাজ যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে, নামাজেই নামাজি রে সরল পড়তে আনতে পারি, নামাজে তোমার না দেখলে আমার ঘরে হ্যাঁ রই নাম রে, তুই আমার জীবনের দয়াল তুই আমার জীবন, তুই আমার জীবনের দয়াল তুই আমার জীবন, নগরে বন্দর গড়ি পাইতে হ্যাঁ দর্শন, নগর বন্দরে গড়ি পাইতে হ্যাঁ দর্শন, এই তাহিরি সদাই বসে তাহিরি সদাই বাস নয়নেরি জল রে, তুই আমার জীবনের দয়া তুই আমার জীবন, তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে, অন্ধের চোখের মনে তুমি সাথে হাজার দন রে, তুই আমার জীবনের মুর্শিদ, এই মানুষগুলো কেন চোখের পানি বালায় কান্দে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিব আল্লাহ উনজিস মা কলানা, নবী গো আমরার কথা শুনেন, নবী গো আমরার একটু দেখেন, যুবক বাইরে আমার কি দিয়ে আওয়াজ বুঝাইতাম বুঝে আসে না রে, আমার নবী কে উম্মত সালাত সালাত সালাত, তাইলে
দিয়ে বোঝা গেল নবী শেষ বেলায় বলছে সলাত কেন, আমার নবী কই বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি। এক নম্বর শাস্তি হলো কবরের দুই পাশের মাটি দুই প্রান্তে যাবে, দুই পাশ থেকে আইসা মন দূরে তোমার চাপা মারবে, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। রে বন্ধু তুমি এমন জোরে একটা চিৎকার মারবে, আল্লাহ ও আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আসলে এত শাস্তি, জীবনে আমরা নামাজ ছাড়তাম না, আল্লাহ আমার দাও না দুনিয়াতে যাই, হাই হাই। আর একটা বার সুযোগ দাও, আল্লাহ বলে না না কাইফা তাক ফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ জীবন দিছি, আমি আল্লাহ তোর মরণ দিছি, আমি আল্লাহ যে আবার জীবন দিছি, এরপরে আর মরণ নাই, দুনিয়াতে যাইতে পারবা না। মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দুনিয়াতে আর যাওয়ার কোনো সুযোগ নাই, এই দুনিয়াতে আর যাওয়া যাবে না। আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখলাম আমার নবী আমার বলতে চায় আয়েশা সলাত সলাত সলাত। ও বন্ধু আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, একটা হাদিস নিয়ে এসেছি, এই হাদিসটা আমি প্রথম বলতে যে শুনে যান। আন আব্দুল ওয়াহিদ ইবনে আউন, হযরতে আন আব্দুল ওয়াহিদ ইবনে আবি আউন থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী আপনার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, ফি মারদিহি আল্লাযী তুওয়াফফি ফিহি, আমার নবী যখন একবারে বিছানার মধ্যে শুইয়া গেছে, আমার নবী যখন একবারে শায়ানে শুয়ে গেছে, আমার নবী যখন দুনিয়াত মুমূর্ষু অবস্থায় যখন বিছানার মধ্যে শুয়েছেন, ওই মুহূর্তে আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলতেছেন, হে আলী, আমি যদি দুনিয়ার দিকে পর্দার আড়াল হয়ে যাই, ইগসিলনি, তুমি আমাকে গোসল দিবারে আলী, ইজা মৃত্যুন, যদি আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী বলেন, ইগসিলনি আলী কুন ইজা মৃত্যুন, আমি নবী যদি শরীয়তের পর্দার আড়াল হয়ে যাই, আমাকে তুমি গোসল করাবা। ফাকালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলাল্লাহ, নবী গো, মায়ার নবীজি, মা গাসল তো মাইগেতান কত্তুন, আমি তো জিন্দিগিতে কাউরে গোসল করাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বললেন আপনাকে আমি গোসল দেওয়ার জন্যে, আমি তো কোনোদিন কাউকে গোসল দেই নাই, আমি আপনাকে কেমন করে গোসল দিব? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বললেন, ইন্নাকা আসাতু হাইয়া ও আউ তায়াসসারু, এ আলী রে চিন্তা করো না, আমি নবী তোমারে বলে দিয়ে যায় কেমনে গোসল করাইতে হয়, কেমনে কি করতে হয়, তুমি অচিরে সব জেনে যাবে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী দুনিয়া থেকে শরীয়তের উপর দাঁড়াল হয়ে গেল, আমি নবীকে নিজের হাত দিয়ে গোসল করাইছি। আর একটা হাদিস না কইলে আমার মুখটা শান্তি হবে না। আন আমিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল গাসলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল তিনি বলেন, গাসলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে গোসল করাইলেন, আলী ইবনে আবি তালিব, এক নম্বর হলো আবু তালিব, দুই নম্বর হলো ওয়াল ওয়াল ওয়াফাত
ওয়া ফাদল ইবনে আব্বাস, এরপর হলো ফজল ইবনে আব্বাস, ওয়া উসামা ইবনে যায়েদিন, আর একজন হলো উসামা ইবনে যায়েদ। ওই সময় তিনজন আমার নবীর সাথে গোসলে শরীক হয়েছে। ওয়া কানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া গোসিলহু, আমিও নবীরে গোসল করাইলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করায়, ওয়া ইয়াকুলু, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতাছেন, বি আবি আনতা ওয়া উম্মি, আমার নবী যে আমার বইলা গেছে, আমার নবীর আমি গোসল আমি যখন নবীরে গোসল করাইলাম, শুধুমাত্র তাই নয়, আমি যখন আমার নবীরে গোসল করাইতেছিলাম, আমার নবী দুনিয়াতে জীবিত অবস্থায়, দুনিয়াতে থাকা অবস্থায় যেমন করে পবিত্র ছিল, আমার নবীরে গোসল দেওয়াইলাম, আমার নবী পবিত্র, কিন্তু আমার নবীর শরীর মুবারক দেখে এত সুন্দর গ্রান বাগি রইতেছে। আর জোরে জোরে কর না আল্লাহু আকবার। তার মানে আমার নবীর গোসল করাইলো, আল্লাহু আকবার বলেন না কেন? গোসল মুবারকটা সাইরা, কাফনের কাপড় মুবারকটা গায়ে মুবারক লাগাইছে। ওই মুহূর্তে আমার নবীর একজন সাহাবি, যার নাম হলো আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন নবীর শেষবারের মতো নবীর কাফন মুবারকটা সরাইয়া আমি যখন নবীরে দেখতে গেলাম, আল্লাহর কসম করে বলি, আমি তাকাইয়া দেখলাম আল্লাহর হাবিবের ঠোঁট মুবারক নড়াচড়া করতেছে। আর বড় করে গো আল্লাহু আকবার। এই দিক দিয়ে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে ওই রওজা মুবারকটা যেটা জান্নাতের টুকরার মধ্যে শোয়া দেওয়া হলো। আর ওই দিক দিয়ে একজন সাহাবী, যার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মাত্র আমার নবীকে দাফন করা হয়েছে, মসজিদের মধ্যে আজান শোনা যায় না, হঠাৎ করে কই বেলাল গেল কোথায়, বেলালকে খুঁজে পাওয়া যায় না, বেলাল কোথায় যেন চলে গেল, বেলাল মদিনা ছাইরা অনেক দূরে চলে গেছে, ওই দেশের মধ্যে যাইয়া নবীর প্রেম লইয়া জিহাদ করতেছে, জিহাদ করতেছে। হঠাৎ করে দীর্ঘদিন পরে স্বপ্নে যোগে দেখতেছে, আমার নবী বেলালের ঘরে হাজির হইয়া গেছে। ডাক দিয়া বলে বেলাল, আল্লাহ আকবার শুরু হবে, ডাক দিয়া বলে বেলাল গো, বেলাল তুমি আমারে আমার কাছ থেকে চলে এসেছো, তুমি কি আমারে একটু দেখার মনে লয় না? এই কথা বলার পরে বেলাল ঘুম থেকে উইটা একটা দৌড় মারছে মদিনায়, মুখটা বাইন্দা মদিনায় যাইয়া নবী রওজা মুবারকের মধ্যে কপালটা লাগাইয়া গসাইয়া গসাইয়া নবী নবী বলে কান্না শুরু করলেন। তুমি কাঁদে আছি তোমার আছো শুয়ে মদিনায়, তুমি কাকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার ও মদিনার পথের ধুলি, স্বাগতম আমি পেলে শর্মা বলে ও মদিনার পথের ধুলি, মাগতম আমি পেলে শর্মা বলে ফিরে পেত এ নয়ন নূরের ইয়াদার, ফিরে পেত এ নয়ন নূরের ইয়াদার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার মরণের নাসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে দাও রোজা তোমার রাসূলুল্লাহ।
কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি এই গজলটা এই বইটা আসে নিয়ে যাবেন প্রতিষ্ঠা করে। তোমার দেশে যাই কত আশেখান, যাইতে চাননি আপনারা? তোমার দেশে যাই কত আশেখান, এই ওদম পড়ে আছি বাংলায়তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। নবী কি জিন্দা না মরা? জিন্দা! আরো জোরে জিন্দা! নবীকে ভালোবাসতে চাই বেলালের মতন, ঠিক কিনা বলেন? আরে নবীকে ভালোবাসলে নবী আমার সামনে আসার ক্ষমতা আছে না নাই? নবী ঘুমের ঘরে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? কারা কারা নবীর পক্ষে আছেন হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামা।